শ্যাম। আজ আমি সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা থেকে গারো পাহাড়ের নিচে গল্পটি পড়ছি। গারো পাহাড়ের নিচে। চৈত্র মাসে যদি কখনো মনোরম সিং যাও, রাত্রিরে উত্তর সুন্দরে তাকাবে, দেখবে যেন এক রস মাটি মেখে কান আগুন লাগিয়ে দিয়েছে। ভয় পাওয়ার কিছু নেই, আসলে ওটা মেঘ নয়, গারো পাহাড়। গারো পাহাড়ে যারা থাকে বছরের এই সময়টা তারা চাষবাস করে, তাদের হাল নেই, বলদ নেই, তাছাড়া পাহাড়ের উপর তো শুধু গাছ আর পাথর, মাটি কোথায় যে চাষ করবে? তবু তারা ফসল ফলায়, নইলে সারা বছর কি খেয়ে বাঁচবে? তাই বছরের এমনি সময় শুকনো ঝোপে ঝাড়ে তারা আগুন লাগিয়ে দেয়। সে কি যে সে আগুন, যেন রাবণের চিতা জ্বলছে তো জ্বলছে। বছরের এমনি সময় যেন বন জঙ্গলের গাছপালারাও ভয়ে শুকিয়ে কাঠ হয়ে থাকে। জঙ্গলে যখন আগুন লাগে তখন হয় মজা, বনের যত দুর্ধর্ষ জানোয়ার প্রাণ নিয়ে পালাই পালাই করে, বাঘ, অজগর, হরিণ, শুয়োর যে যেদিকে পারে ছোটে, আর পাহাড়ি মেয়ে পুরুষরা সেই সুযোগে মনের সুখে হরিণ আর শুয়োর মারে। তারপর সন্ধেবেলা শিকার সেরে গোল হয়ে ঘিরে নাচ আর গান। এদিকে আস্তে আস্তে গোটা বন পুড়ে ছাই হয়ে যায়, পাথরের উপর পুরু হয়ে পড়ে কালো ছায়ের পলেস্তারা। তারপর বীজ ছড়াতে যা সময়, দেখতে দেখতে সেই পোড়া জমির উপর সবুজ রং ধরে মাথা চাড়া দেয় ধান, তামাক আর কত ফসল। আমরা এই লোকগুলোর এক কাছে থেকে উপর শুধু জানি উত্তর দিকের আকাশটা বছরের শেষে একবার দপ করে জ্বলে ওঠে, দূরের আশ্চর্য মানুষগুলো তারপর কখন যে মেঘের রঙে মিলিয়ে যায় তার খবর রাখি না। কাছাকাছি গিয়েছিলাম একবার, গারো পাহাড়ের ঠিক নিচেই সুষম পরগনা, রেল লাইন থেকে অনেকটা দূরে। গাড়ি যাবার যে রাস্তা, সে রাস্তায় যদি কখনো যাও কান্না পাবে, তার যে হেঁটে যেতে অনেক আড়া। সুষম শহরের গা দিয়ে গেছে সোমেশ্বর নদী, শীতকালে দেখতে ভারী শান্ত সৃষ্ট, কোথাও কোথাও মনে হবে হেঁটেই পারবই, কিন্তু যেই জলে পা দিয়েছি অমনি মনে হবে যেন পায়ে দড়ি দিয়ে কেউ টেনে নিয়ে যাচ্ছে, স্রোত তো নয় যেন কুমিরের দাঁত। পাহাড়ি নদী সোমেশ্বরী সর্বদা যেন রেগে টং হয়ে আছে, তার যে পেরিয়ে আছে গরু ঘোড়া মানুষ একসঙ্গে দিব্যি আরামে পার হয়। হিন্দুস্তানি মাঝির মেজাজ যদি ভালো থাকে তোমার কাছ থেকে দেশ বিদেশের হালচাল জেনে নেবে, হয়তো গর্ব করে বলবে তার যে বিহারি মনি বাংলার সব ফেরিঘাটেরই সে মালিক। পাহাড়ের নিচে যারা থাকে তারা আমাদেরই মতো হাল বদল নিয়ে চাষাবাদ করে, মুখ চোখে তাদের পাহাড়ি ছাপ, হাজং, গারো, কোচ, বানাই, ডালু, মারগান এমনি সব নানা ধরনের জাত। গারোদের আলাদা ভাষা, হাজং ডালুদের ভাষা যদিও বাংলা কিন্তু তাদের উচ্চারণ আমাদের কানে একটু অদ্ভুত থাকে, টকে তারা ট বলে, টকে ট, আবার ডকে তারা দ বলে, ডকে ড। প্রথম শুনলে ভারী হাসি পাবে, ভাবো তো তোমার কাকার বয়সের একজন হৃষ্টপুষ্ট লোক দুধকে দুধ বলছে, তামাককে তামাক। এই অঞ্চলের গারোদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়, মাচা করে ঘর বানায়, মাচার উপরে যেখানেই শোয়া সেখানেই রান্নাবান্না সব কিছু, হাঁস মুরগিও এই উচ্চাসনেই থাকে। এটা হচ্ছে পাহাড়ি স্বভাব, বুনো জন্তু জানোয়ারের ভয়েই এই ব্যবস্থা। এই অঞ্চলের হাজংরাই সংখ্যায় সবচেয়ে বেশি, হাজং কথার মানে নাকি পোকা, তাদের মতে পাহাড়তলির এই অঞ্চলে হাজংরাই প্রথম আসে, আর তখন চারপাশে তাদের জমি নাকি আর কেউ ছিল না, পাহাড়ি গারোরা, তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং, অর্থাৎ চাষের পোকা। ধানের ক্ষেত দেখলে কথাটা বিশ্বাস না করে
উপায় নেই, একটু কষ্ট করে যদি পাহাড়ে না হোক একটা টিলার উপরেই ওঠো, নিজের দিকে তাকালে দেখবে পৃথিবীটা সবুজ, যত দূর দেখা যায় শুধু ধান আর ধান, একটা সীমাহীন নীল সমুদ্র যেন আহ্লাদে হঠাৎ সবুজ হয়ে গেছে। এত ফসল, এত প্রাচুর্য, তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনে হয় জীবনে তাদের শান্তি নেই, একটা দুষ্ট শুনে কোথাও কোন আনাচে যেন লুকিয়ে আছে। ধান কাটার সময় বাড়ির মেয়েগুলো সবাই কাস্তে নিয়ে মাঠে ছুটবে, পিঠে আটি বাঁধা ধান নিয়ে ছোট ছোট ছেলের দল পুজো হয়ে খামারে ঢুকবে, কিন্তু মাঠ থেকে যা তোলে তার সবটা ঘরে থাকে না, পাওনা গন্ডা আদায় করতে আসে জমিদারের পাইপ পর গন্ডাজ, সে এক মজার ধাঁধা, তখন তারা গালে হাত দিয়ে যেন বলে, বড়ই ধাঁধায় পড়েছি নিতে, ছেলেবেলা থেকে রয়েছি গ্রামে, বারবার ধান বুনে জমিতে মনে ভাবে বাঁধা যাবে আরামে, মাঠ ঘুরে যেই পাকা ফসলে সুখে ধরে গান ছেলে বুড়োতে, একদা কাস্তে নেই সকলে লাঠি রাগায় পাড়া জুড়োতে, তারপর পালিয়ে আসে পেয়াদা খালি পেটে তাই লাগছে ধাঁধা, গায়ের আল বাঁধা রাস্তায় লোহার ফুল লাগানো নাগড়ায় শব্দ হয় খটখটাখট, দূর থেকে মাসের মোটা লাঠির ডগা দেখা যায়, ছোট ছোট ছেলের দল ভয়ে মায়ের আঁচল চেপে ধরে, খিটখিটে বুড়িরা সাপ মুন্নি দিতে থাকে, জমিদারকে টং দিতে গিয়ে চাষিরা ফকির হয়। 50-60 বছর আগে এই অঞ্চলে জমিদারের একটা আইন ছিল, তাকে বলা হতো হাতি বেগার, জমিদারের বেজায় শখ হাতি ধরার, তার জন্য পাহাড়ে বাঁধা হবে মাচা, মাচার উপর সেপাই শান নিয়ে নিরিবিলিতে বসবেন জমিদার, সেই সঙ্গে পান থেকে চুন না খসে তার ঢালাও ব্যবস্থা, আর প্রত্যেক গা থেকে প্রজাদের আসতে হবে নিজের নিজের চাল চিরে বেঁধে, যে জঙ্গলে হাতি আছে সেই জঙ্গল বের দিয়ে দাঁড়াতে হবে, ছেলে হোক বুড়ো হোক কারো মাপ নেই, যারা হাতি বের দিতে যেত তাদের কাউকে সাপের মুখে কাউকে বাঘের মুখে প্রাণ দিতে হতো, মানুষ কতদিন এসব সহ্য করতে পারে, তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠল। ঘোড়াচাঁদ মাস্টার হলেন তাদের নেতা, চাকলায় চাকলায় বসলো মেটে, কামারশালায় তৈরি হতে লাগলো মারাত্মক অস্ত্রশস্ত্র, শেষ পর্যন্ত জমিদারের পল্টনের হাতে প্রজাদের হার হলো, কিন্তু হাতি বেগার আর চলল না। এখনো চৈতন্যপুরে হিমুরকোনায় গেলে ফগ মোড়, আমত মোড়লের বংশধরদের মুখে বিদ্রোহের গল্প শোনা যায়, থুরথুরে বুড়ো যারা তারা দুঃখ করে বলে, সেখানে সর্ষের খেতে আমরা লুকোচুরি খেলতাম, মাঠে এত ধান হতো যে কাকপক্ষীরাও অরুচিত ধরত, গোয়ালে থাকতো 60-70টা গরু, নর্দমায় দুধ ঠেলাই হতো, আর এখন এক ফোঁটা দুধের জন্য পরের দুয়ারে হাত পাততে হয়। একটা কথা আগে থেকে বলে রাখি, অঞ্চলে যদি কখনো যাও ওরা তোমাকে বাঙাল বলবে, চটে চেয়েও না যেন, বাঙাল মানে বাঙালি, বাংলাদেশে থাকলেও ওদের আমরা আপন করে নিইনি, তাই ওরাও আমাদের পরপরই ভাবে, অথচ আমরা সবাই বাংলাদেশেরই মানুষ।